নমিনেশন বাণিজ্য হচ্ছে প্রত্যেকটা দলের একটা অতিরিক্ত আয়, দল করে না, এটা দলে জড়াবে না, কোনো কোনো ক্ষেত্রে দল করে, কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি করে। তা আমি তো জানি ওখানে কি হয়েছে, আমার চেয়ে বেশি কেউ জানে না তো। আমার চাচা এমপি মন্ত্রী ছিলেন সেখানে, আমাদের বংশ ট্রেডিশনাল বংশ 250 বছর ধরে আমরা অবস্থান, আমাদের দুর্নীতি অভিযোগ নেই কিন্তু 250 বছর ধরে ব্যবসায়ী দেশ আমরা করছি। জুবাইদুর রহমান বলে কোন একটা কোম্পানিতে জড়িত ছিলেন, আমি জানি না, হাইবে হতে পারে, যদি সেই কোম্পানির বোর্ড মেম্বার থাকেন, যে কোনো কোম্পানিতে যদি কোনো করাপশন ধরা পড়ে, ইকুয়ালি এভরি ডাইরেক্টর উইল বি রেসপন্সিবল ইকুয়ালি আপ টু দ্য লেভেল অফ ওই যে লিমিটেড কোম্পানি। যদি এটা হয় এখানে কিন্তু জুবাইদুর রহমান কার মেয়ে কত সম্পত্তি কি হচ্ছে দরকার, কোন দল বুকে হাত দিয়ে বলতে পারবে যে তারা ফ্রি ফেয়ার সব জায়গায় আছে। ডক্টর ইনুস হিলারি ক্লিন্টনের মধ্য দিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টকে ফোন করিয়েছে, অন রেকর্ড বলা হচ্ছে। কিন্তু এবার সমস্ত দলগুলিকে বললাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় যারা আছে, যারা একটু অক্ষর করবেন, আমার একটা প্রশ্ন হলো যে ওয়ার্ল্ড ব্যাংকের বোর্ড মিটিং ছাড়া কেউ ক্যান্সেল করা যায় কিনা। প্রথম দুদুকের না, যে কোনো সংস্থার যখন দুর্নীতি হয় তাদের ইন্টারনাল একটা ব্যবস্থা আছে, ওই যে প্রফেসর কলিমুল্লাহ ভিসি ছিলেন, ওই ইউনিভার্সিটিতে কিন্তু একটা বডি আছে সেখানে অনিয়মগুলো দেখে, দুদুকের বিচার তো ওখানে হবে, সিস্টেম তো করা আছে এটা। কাজে এটা বলতে পারেন আরো সচল করা দরকার, আরো অ্যাক্টিভ করা দরকার, বিতর্ক হবে কিন্তু আরো নিয়ে মূল জায়গায় কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু সেকেন্ড থিং আসেন, আপনার পদ্মা ব্রিজ নিয়ে যে কথা বলা হলো আমি মাঝে মাঝে শুনি, সব চ্যানেলে শুনি আমাদের ভাই গুলো, কিন্তু এখন আমাদেরকে চিন্তা করতে হবে একটা জিনিস গভীরভাবে, যে পদ্মা ব্রিজটা কেন বন্ধ হলো, ওয়ার্ল্ড ব্যাংক লোনটা কেন দিল না। ওয়ার্ল্ড ব্যাংক যখন দিল না এবং সেখানে বলা হলো, স্পষ্ট বুঝে করালো, ডক্টর ইনুস হিলারি ক্লিন্টনের মধ্য দিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টকে ফোন করিয়েছে, অন রেকর্ড বলা হচ্ছে। কিন্তু এই অভিযোগ কিন্তু আমাদের দেশের কোনো দল উত্তর দিতে পারে নাই, হিলারি ক্লিন্টনকে করেছেন। এবং দেখেন পদ্মা ব্রিজটা যখন বন্ধ করা হলো, এই বুঝুটা উনি যাওয়ার একদিন আগে একটা প্রেসিডেন্ট বোর্ড ছাড়া পারে কিনা, এই বিতর্ক কিন্তু আমাদের অপোজিশন এখন আনে না। কিন্তু আমি বলছি দেশপ্রেমিক কথাবার্তা বলতে হবে, কিন্তু আমি পদ্মা কে বড় কথা না, আজকে যদি বিএনপি পাওয়ার থাকতো আমি একই কথা বলতাম। এখন আসেন এই পার্ট বাদ দেন, দুর্নীতি হচ্ছে হচ্ছে, আমি আমি কিন্তু দুর্নীতি ব্যাপারে এখন কথা বলি না, বলছি এটা হচ্ছে মাত্রা বেড়েছে, এই ব্যাপারে বিতর্ক অবকাশ নেই। পদ্মা ব্রিজ নিয়ে যে কথাগুলি হয় কিন্তু এই কথা আমি নতুন মাত্রা যোগ করলাম। কিন্তু এবার সমস্ত দলগুলিকে বললাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় যারা আছে, যারা একটু অক্ষর করবেন, আমার একটা প্রশ্ন হলো যে ওয়ার্ল্ড ব্যাংকের বোর্ড মিটিং ছাড়া কেউ ক্যান্সেল করা যায় কিনা। আর যখন দেখলেন প্রমাণ হয় নাই তখন কি করলেন, হিলারি ক্লিন্টন আদৌ ফোন করেছেন কিনা এটা সত্যতা কতটুকু, এইভাবে হ্যাঁ ইউনুস সাহেব কিন্তু সরাসরি না মাধ্যমে করেছেন। এবার আসেন, আমি আগেও বলেছি এখনো বলছি যে প্রফেসর ইউনুস সাহেবের যোগ্য দক্ষতা যেটা আছে, যে এক্সপোজ ইন্টারন্যাশনাল আছে, আমরা তার ইমেজটা অবস্থানটাকে ইউজ করতে পারিনি। আমি আমার অনেক লেখাতে ডেইলি স্ট্যান্ডার্ড অনেক লেখা, আমি বিভিন্ন পত্র লিখি, আমার শত শত আর্টিকেল আছে, কিন্তু আমি সবসময় বলেছি প্রত্যেক সরকার উচিত হবে ডক্টর ইউনুসের মেধা যোগ্যতা দক্ষতাকে ইউজ করা, কারণ ওটা আমাদের সম্পদ, আপনি যদি তাকে ব্যবহার করতে পারেন রাষ্ট্রের জন্য দেশের জন্য ভালো। এখন কেন কি হলো তার মূল কারণটা হাবিব ভাইও জানে, প্রফেসর কলিমুল আপনিও জানেন, ওই যে 1/11 ঘটনা থেকে সব উল্টে গেল সবকিছু। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যদি আজকে কোনো কারণে বিএনপি ক্ষমতা আসে তিনিও কি জিনিসটা ক্ষমা করবেন না, কারণ খত কিন্তু রয়ে গেছে সর্বনে, সেই খত সামনে আসেনি। কিন্তু এগুলো চিন্তা করতে হবে। কিন্তু দ্বিতীয় কথা আসেন, আপনি বলেছেন এরপর কোন কথা বললেন, চারটা প্রশ্ন করেছিলেন। আমি চারটা প্রশ্ন করেছি, একটা হচ্ছে যে মতিয়া চৌধুরী মতিয়া চৌধুরী যে কথা বলেছে এটা তার ব্যক্তিগত পারসেপশন, আমি তার উত্তর দেবো না। সে অনেক অনেক কথা বলে যার উত্তর আমি দেই না, কারণ একটা কথা মনে রাখবেন, বাম বক্তৃত্ব যারা আওয়ামী লীগে ঢুকেছে এই মতিয়া চৌধুরী কিন্তু বঙ্গবন্ধুর গালি দিয়েছিল, এই মতিয়া চৌধুরী কিন্তু চক্ষু বুঝে কথা বলে, এই মতি চিৎকার করে কথা বলে। এখন যদি প্রশ্ন করি মতিয়া চৌধুরী ভিত্তিটা কি, ভিত্তিটা কি, কাজে আমাদের ইতিহাস পড়ছে মানে এখন তিনি কথা বলছেন, এখন তো তিনি কিছুই পান নাই, এখন কি পেতে চান, কি পেতে চান, তিনি যে নির্বাচন করেছেন ওটা কি স্বচ্ছ ছিল, আমি তো জানি ও এলাকার লোক কি বলে। কাজেই হ্যাঁ তার ব্যক্তি জীবনে তার সততা নিয়ে প্রশ্ন আছে, আছে ভালো, আমাকে তার সচিবরা জয়েন্ট সেক্রেটারি বলেছে তার সততা নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু তার রাজনৈতিক কর্মকাণ্ড, এলাকা ভিত্তিক প্রভাব বলে বিস্তার, গ্রুপিং করা, এখানে তো সন্দেহ জিনিস, এগুলি মনে রাখতে, একটা ব্যক্তি কিন্তু সব জায়গায় স্বচ্ছ হয় না, হতে পারে না। তার তিন নম্বর প্রশ্ন কি করছেন, তিন নম্বর প্রশ্ন, জোবাইদা রহমানকে পলাতক দেখা দেখিয়েছে দুদক এখন। আমি আমি যতটুকু জানি যে জোবাইদা রহমান বোধহয় কোন একটা কোম্পানিতে জড়িত ছিলেন,
আমি জানি না, হাইপে হতে পারে, যদি সেই কোম্পানির বোর্ড মেম্বার থাকেন, যে কোনো কোম্পানিতে যদি কোনো করাপশন ধরা পড়ে, ইকুয়ালি এভরি ডাইরেক্টর উইল বি রেসপন্সিবল ইকুয়ালি আপ টু দ্য লেভেল অফ ওই যে লিমিটেড কোম্পানি। যদি এটা হয় এখানে, কিন্তু জুবেদার রহমান কার মেয়ে কত সম্পত্তি কি হচ্ছে দরকার নেই। আপনি যদি ভুলে ক্রমে যদি কোনো একটা ব্যাংকেরও আপনি ডাইরেক্টর হন, এখন তো সব লিমিটেড কোম্পানি, যদি কলিমুল্লাহ যদি আগামীকাল দেখা যায় সোনালী ব্যাংকের চেয়ারম্যান হয়ে গেছে, তাকে বসতে হবে লিমিটেড কোম্পানি, দায়িত্ব তার একা না, কিন্তু বোর্ড আছে, কিন্তু এখানে আপনি প্রাইভেট কোম্পানি হলেন, এটা কিন্তু কোম্পানি একটা পড়ে যায়। কিন্তু আমার মনে হয় সম্ভবত তার কোম্পানি একটা তার ধরা হয়েছে, ব্যক্তিগতভাবে তিনি কি কি সবাই জানে। কিন্তু আমি আগেই বলছি ওই পরিবারটা উন্নত পরিবার, নিঃসন্দেহ উপমহাদেশে একটা বিখ্যাত পরিবার, যাকে নিয়ে গর্ব করার ব্যাপার আছে, কিন্তু তার বোধে ক্ষত সৃষ্টি হয়েছে ওই কোম্পানি বোধে সাথে জড়িত ছিলেন, ওই জন্য অন্য কোনো কারণ। কোন দল বুকে হাত দিয়ে বলতে পারবে যে তারা ফ্রি ফেয়ার সব জায়গায় আছে? কোন দল বলতে পারবে যে তার করাপশন সাথে কম বেশি জড়িত না? আপনি পজিশন যেটা থাকে না কেন, আপনাকে বুঝতে হবে সমাজটা যদি পৌঁছে যায়, কাঠামো যদি পৌঁছে যায়, আপনি যত ভালো থাকেন না কেন, দেখেন আমি তো একজন বলি, যদি কোন একটা থানার ওসি বায়তুল মোকাররম সাহেব বসে দেওয়া হয়, 2 ঘন্টার মধ্যে সে বলবে তোমাকে আল্লাহ। নমিনেশন বাণিজ্য হচ্ছে প্রত্যেকটা দলের একটা অতিরিক্ত আয়, দল করে না, এটা দলে জড়াবেন নাকি, কোনো কোনো ক্ষেত্রে দল করে, কোনো কোনো ক্ষেত্রে ব্যক্তি করে, এলাকা ভিত্তিক প্রভাবশালী ব্যক্তিরা থাকে তারা করে, ইউনিয়ন কাউন্সিল বলেন, চেয়ারম্যান বলেন, উপজেলা বলেন, জেলা পরিষদ বলেন, মেম্বার অফ পার্লামেন্ট বলেন, স্তর বুঝা, অর্থাৎ যেই স্তরে নমিনেশনটা হয়। আমি নিজেই জানি, আমার বাড়িতে বিক্রমপুর লোকজন সেনাপতি আমাকে, তা আমি তো জানি ওখানে কি হয়েছে, আমার চেয়ে বেশি কেউ জানে না তো। আমার চাষাদের এমপি মন্ত্রী ছিলেন সেখানে, আমাদের বংশ ট্রেডিশনাল বংশ 250 বছর ধরে আমরা জনস্থান, আমাদের দুর্নীতি অভিযোগ নেই, কিন্তু 250 বছর ধরে ব্যবসায়ী দেশ আমরা করতেছি, কিন্তু তারপরেও দেখেন আমি বলবো যে নমিনেশন বাণিজ্য হয়ে গেল কেন হয়। আমার চাচা যখন নমিনেশন চাইতে গেলে মিজানুর রহমান সিনহা, উনি বিএনপি করতেন না, কিন্তু হঠাৎ করে কে নিয়ে গেল, ধরে তাকে খালু নিয়ে গেল, বললো বেগম জিয়া নিয়ে গেল, তো বেগম জিয়া তাকে নমিনেশন দেওয়ার পরে তাকে একটা চেক পাঠিয়ে দিস 1 কোটি টাকা, সিনহা সাহেব আপনি খরচ করে নেন, তো কাকে চেকটা নিয়ে ফেরত দিচ্ছে, বললো আমার লাগবে না, আপনি অন্য কাউকে দেন, আমি পারবো। দেখেন বেগম জিয়া কিন্তু উদারতা পুষিয়ে দিস, যে কেন তার পার্টি একটা লোককে এসে বলতেছে আপনি নেন, সে কি বললো আমি নেব না। কোনো কোনো ক্ষেত্রে দেখে এই যে গিভ অ্যান্ড টেকটা, এটা কিন্তু উচ্চ মার্গে, এখানে সততার ব্যাপার স্যাপার আছে, কিন্তু তারপরে সে বিএনপি চলে গেলে 100 জন, এত বিএনপি করে না, সে অসুস্থ হয়ে গেছে। প্রশ্ন হলো আমাদের পরিবার তাস কেন, যে কোরবান লিখে কুবা, আমি তো সেই জন্যই বলতেছি যে রাজনৈতিক পরিবেশে তো আমরা মানুষ হয়েছি, আমি নিজেও তো পরিবেশে মানুষ হয়েছি, আমি নিজেও বড় বড় অবস্থানে ছিলাম, কিন্তু আমি রাজনীতি করি না, ছেড়ে দিছি শেষ। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নমিনেশন মানে কথা বললেন, হয় আমি দেখেছি, আমি জাতি বটে আমল দেখেছি, এইটি এটি দেখেছি, ওপেন হচ্ছে, হবে না কেন? এই বাণিজ্য 3 ভাবে হয়, লোকালি হয়, মিড লেভেল হয়, উচ্চ লেভেল হয়। উচ্চ লেভেলে যখন হয় তখন আপনি বলার কিছু, আমার এলাকার একটা চেয়ারম্যান ছিল কোলাপাড়া ইউনিয়ন, আপনি চিনবেন মমিন আলী, মালিক, ওই সময় নির্বাচন করছে 80 লক্ষ টাকা, বিবিসিতে তার নাম বলছে। এখন অনেক লোকের আমি চিনি জানি, সে বলে কোনো অসুবিধা নাই নমিনেশন নিয়ে নিন, এটা কেন হয়েছে, যোগ্য লোকরা যোগ শোনেন, অঘাট যখন ঘাট হয়ে যায় কিছু থাকে, এই হাবিব ভাই এত পরিশ্রম করতেছে, এত কিছু করতেছে, আন্দোলন করছে 90 দেশের বিরুদ্ধে, হাবিব ভাই আমি কিন্তু খুব কাছে ছিলাম, 8 দিন 7টা দিন যদি থাকতো, আপনার এই ছাত্রদের অনেকে কিন্তু জাতীয় পার্টির কথা আসে, আপনি জানেন তো, আই নো কাজী জাফরের ভাষা কি হয়েছে আমি সব জানি, কাজী গর্ব করার কিছু নাই তো, সময় প্রেক্ষাপটে মানুষ চেঞ্জ হয়, সময় প্রেক্ষাপটে মানুষ চলে আসে, অতি প্রয়োজন জরুরি প্রয়োজন, প্রত্যেক লোকের বলি যার যার ধর্ম অনুযায়ী ধর্ম শিক্ষা গ্রহণ করুক, উপায় নাই, ওইটা একমাত্র পথ মানুষের মনুষ্যত্ব বিকাশের জন্য। ধন্যবাদ। আমি একটা ছোট গল্প বলি, এক মাতাল গভীর রাতে মদ্যপ অবস্থায় আসতেছে, তো হঠাৎ করে তার পকেট থেকে বোধ হয় কিছু টাকা পড়ে গেছে, সে হাত দিয়ে দেখে রিক্সা ভাড়া দিতে টাকা নেই, তো যে টাকাটা কোথায় করলো, তখন দেখে সে একটা ল্যাম্পপোস্ট সামনে আছে, ল্যাম্পপোস্ট, তখন সে কি করলো ল্যাম্পপোস্টের সামনে খুঁজতেছে টাকাটা, ইন্ডিয়ান ইন্ডিয়ান পুলিশ চলে আসছে, রাত টহল পুলিশ, বলে তুই এখানে কি করতেছস মদ খেয়ে, তো বললো যে আমার টাকা হারাই গেছে, কোথায় হারাইছে, ওই জায়গাটা হারাইছে অন্ধকারে, দেখে নাকি এখানে যে আলো আছে, বোঝার চেষ্টা করে যারা সমাজ নিরীক্ষক এই মুহূর্তে আছেন, রাষ্ট্রবিজ্ঞানী বলেন, সমাজবিজ্ঞানী বলেন, রাজনীতিবিদ বলেন, প্রশাসক বলেন, আইন প্রণেতা বলেন, আমাদের সবাইকে বুঝতে হবে সমস্যাটা যেখানে সেখানে নজর দেন, অন্যদিকে নয়। ধন্যবাদ।